জাতীয় শিক্ষানীতি নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে অল ইন্ডিয়া ডিএসউ এর পরিপ্রেক্ষিতে আগামী পাঁচই এপ্রিল দিল্লি চলো অভিযান সংগঠিত করবে তারা সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে অল ইন্ডিয়া ডিএসইউ এদিন রেলে করে তারা দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় আগামী পাঁচই এপ্রিল দিল্লির যন্তর মন্তরে তারা বিক্ষুভ দেখাবে শিক্ষানীতি দুই হাজার কুড়ি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে আগামী পাঁচই এপ্রিল দিল্লির যন্তর মন্তরে এক প্রতিবাদী মঞ্চ হবে সেখান থেকে আমরা আওয়াজ তুলব যে অবিলম্বে জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি বাতিল করতে হবে রিপোর্ট খবর ত্রিপুরা